তুমি ডেটিং এ যাবা চান্দু তাই না আমি থাকতে তোমার ডেটিং ইম্পসিবল একটু ম্যানেজ করো না প্লিজ শার্টটা আয়রন করে দিছি তো আয়রন করে আসবে 2-3 মিনিট আমি শাওয়ারটা নিয়ে বের হচ্ছি মামা প্লিজ কেন লন্ড্রি থেকে কাপড় আনতে হইব কেন তোর ঘরে কি কোনো জামা কাপড় নাই আর ওর জামা কাপড় তো আছে বেটা ফার্স্ট ডেট না মেটা এত আশা করে আমার সাথে দেখা করতে আসতেছে একটু এটা ব্যাপার না হ্যালো অভি শোন ফার্স্টে তোরে বলি না আমি কিন্তু কথা বলার মুডে নাই বুঝছস সো কোনো ফালতু কথা বলবি না যা বলা স্ট্রেট বলে ফোনটা রেখে দে ঘড়ির দিকে একটু চায় দেখ দেখছস কয়টা বাজে আমি আর কি কমু যা কোনের তুই কো আর শীত কোয়ে কি শীতের গায়ে তো জং ধরায় ফেলাইছস এখন কি শীত কোয়ে কোনো কাজ হইব ম্যাটারে কষ্ট কষ্ট করে টাইম লাই ম্যানেজ এখন যদি ওর কাছে আমার অপমানিত হইতো আমার তো ওর কাছে কোনো মান ইজ্জত রাখতে না ইজ্জতের গায়ে জং ধরায় দিবি তোরা লয়ার পারি না শোন দোস্ত সময়কালে যদি সময়ের দাম না দেয় ও সময় কান্নাকাটি কইরা কিন্তু কোনো লাভ হইবে আরে দোস্ত আই এম রিয়েলি সরি বুঝছস আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এমন এক ফকিং নির্চারা দেখছি বুঝছস আমার তিনটা মাটি হয়ে গেছে মামা মামা কি কি করব এখন তুই তুই তো একটা কাজ কর না তুই ওই রুমটাকে একটু ম্যানেজ কর হ্যাঁ আমি জাস্ট একটু সময় দে আমি চলে আসব মামা মামা চেষ্টা করুন রেস্টুরেন্টটা ওইখানে তো বসা হ্যাঁ বসে তোর যা যা মন চায় ঠিক আছে স্যার সব কিছু অর্ডার কর যা খাইতে মন চায় খা ওর সাথে একটু গল্প কর হ্যাঁ গল্প করতে করতে আমি ততক্ষণে মামা চলে আসবো ঠিক আছে প্লিজ মামা তুমি ডেটিং এ যাবা চান্দু তাই না আমি থাকতে তোমার ডেটিং ইম্পসিবল একটু ম্যানেজ করো মামা প্লিজ শার্টটা আয়রন করে দিছি তো আয়রন করে আসবে 2-3 মিনিট আমি শাওয়ারটা নিয়ে বের হচ্ছি মামা প্লিজ কেন লন্ড্রি থেকে কাপড় আনতে হইব কেন তোর ঘরে কি কোনো জামা কাপড় নাই আর ওর জামা কাপড় তো আসছে বেটা ফার্স্ট ডেট না মেটা এত আশা করে আমার সাথে দেখা করতে আসতেছে একটু বেটা ব্যাপার না মান জাটান জামা এরকম বুঝছিস ওরে আমার মান জামার আর কায়দা রে তোর ভাই তুই যা করার কর কিন্তু একটু তাড়াতাড়ি আয় আমি দেখি জামনে পারতেছি ম্যানেজ করতেছি আচ্ছা ঠিক আছে রাখলাম বাই হ্যালো ওভি তুই শালা সব করে শান্ত ইভেন আরে আমি উপর থেকে ডাকতে পাগল হয়ে গেছি তুমি কই থাকো এতক্ষণ লাগে আমার শার্ট দোকানদার তোমার ভুল শার্ট দিয়েছে আমার শার্ট না যা পাল্টে নিয়ে আসো ভুল না এটাই আপনার সেবা আরে আমি তো আমার শার্টটা চিনি এটা আমার শার্ট না তুমি পাল্টে নিয়ে আসো যাও বলতেছি যাও তুমি দোকানে যাও গেলে দেখবে আমার শার্ট দিয়ে দিছে আপনি দেখেন ভাই তুমি বলতেছো এটা আমার শার্ট জি ভাই আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলছো তাহলে এটাই আমার শার্ট বুঝছো এখন থেকে আমি আমার যতগুলো কাজ করব সবকিছু এই শার্ট পরেই করব আমি ভাবতেছি কি সামনে যখন আমার জন্মদিন আসবে না আমি এই শার্টটা পরে আমার জন্মদিনের কেকটাও কাটবো কোনো সমস্যা নাই প্যান্ট দিছিলাম না প্যান্টটা দাও ভাই আমি যাই প্যান্টটা দাও শার্টই দিছিলি শুধু প্যান্ট নেই এই যে প্যান্ট এটা তো আমার প্যান্ট ভাই আর এটা তোমার প্যান্ট আমি তোর দিছি আরে বাবা আচ্ছা প্যান্টটা দাও ভাই এটা আমার খোল খোল করছো ভাই এটা আমার আরে এটা আমার প্যান্ট না আরে আরে বাবা খোল না খোল প্যান্টটা আমার আমার ভাই আরে এটা আমার প্যান্ট ঠিক আমি জানি স্যার তোর প্যান্ট আমি আমি এই শার্টটা পরি আমি জানি না কোনটা আমার শার্ট কোনটা আমার শার্ট না আমি জানতো আমাকে রিসিভ পরিষ্কার ফকফকে গেলে শার্ট দিছিল কি বলাই নি আসছো তুমি পরিষ্কার দিছো আপনার নিয়ে আসছো তোমাদের রাইস আবার আমার কাছে দিবি তোর রাইস আবার কে রাইস আবার আমার শার্ট ধরছে শার্ট ধরছে শার্ট ধরে যে এরকম মালা করছে তুমি থাকতে আমি তার অনেক না করছি আমি তার পাও বন্ধ ধরে বাকি রাখি কোনো কথাই শুনেনি তুমি এই বাসার গার্ড তুমি মানুষের পা ধরে আমার শার্ট বাঁচাই বাবা আসো কি কি আসো এই বাসায় আমার আসা হবে বুঝছো এই দেখো অবস্থা ওটা রাখো এটা দেখো অবস্থা দেখো কি আছে কি দেখবো আমাকে জেরা করছিস কেন আমি কি করে বলবো যে শার্টে ময়লা লাগলো কি করে ঠিক কথা বলছো তোমাকে কেন জেরা করতেছি কাকে করা উচিত যেটা করছে ডাকো যে ফকিন এটাকে ডাকো রাইসা এই রাইসা চিৎকার করছিস কেন রাইসা তো বাসায় নাই ও একটু বাইরে গেছে একটা কি যেন কাজ আছে আমাকে বলে গেছে আসতে একটু দেরি হবে ও দেখছো অবস্থা মানে নিজের কাজটা করতে ঠিকই নিজে চলে গেছে যাওয়ার আগে আমার জন্য বাইরে যাওয়া বন্ধ হয়ে যাও এটা কিন্তু দেখো পুরো সিস্টেম করে দিয়ে গেছে তুই কি করে বুঝলি যে ওই এটার মধ্যে মালা ভরাইছে হ্যাঁ আমার তো সেটাই করে ও কেন এটা করবে ওর তো এটা করার কোনো কাজ নাই মা ওর তো এটা রাইট নেই আমার জীবনটাকে নষ্ট করার জন্য ফাল দিয়ে এসে পড়তেছে তোমার বোনের মেম বলে দিচ্ছে
আচ্ছা তুই এত চিৎকার করিস না, ও আসুক ওকে আমি জিজ্ঞেস করতেছি। তুমি এর সাথে কথা বলো কি জিজ্ঞেস করো যাই করো, এটা তোমার খুশি, কিন্তু আমার খুশি কি হলো দেখো। আমি যে এই সাতটা জেনে রাখছি, আমি একটু বাইরে যাবো, এখন আমি কি পরে যাবো? আচ্ছা তুই এরকম করতেছিস কেন? তোর কি একটাই আয়রন করার শার্ট? যে এই শার্টটাই তোকে পড়তে হবে, এত শার্ট আয়রন করা আছে, ওখান থেকে যে কোনো একটা পরে নে, এটাই কেন পড়তে হবে? আরে ম্যাচিং করে যাওয়ার ঠিক আছে, আমার অশান্তি তোমার না ভালো লাগলে নাই, কিন্তু মনে রেখো আজকে যদি অত্র এলাকায় একটা তেলা পোকার লাশ পড়ে যায় না, তখন কোমরে শাড়িটা গুঁজে আমার সাথে ঝগড়া করতে আসছো না, ঠিক আছে?